থাকা সে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ায় জরুরি অবতরণে বাধ্য হয়েছে একটি ফ্লাইট। শুনতে অবাক লাগলেও বুধবার এমনই ঘটনা ঘটেছে। স্বামী স্ত্রীর দাম্পত্য যে ঝগড়া, এটা এখন জলে স্থলে আকাশে সব জায়গায় হচ্ছে। গত কালকে কি পরশু দিন আমি একটা নিউজে দেখলাম, লুফথানসার একটি বিমান ব্যাংকক যাচ্ছিল। দিল্লির আকাশে উড়ে যাওয়ার সময় এক দম্পতি তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান বিমানের ক্রুরা পরে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, সেখানে তাদের একজনকে নামিয়ে। সম্ভবত জার্মানির মিউনিক থেকে আপনার থাইল্যান্ডে স্বামী স্ত্রী বিমানে আসছিল। ঝগড়া এবং গ্যাঞ্জামটা বিমানের মধ্যে স্বামী স্ত্রী এমন ভাবে লেগেছে, পাকিস্তানে এয়ার কন্ট্রোল যারা করে মানে এয়ারপোর্ট থেকে, তাদেরকে প্রথমে পাইলট নক করেছে যে আমরা বিমানটা এমার্জেন্সি ল্যান্ড করাইতে চাই করাচিতে, পারমিশন দেয় নাই। পরে আবার দিল্লিতে যোগাযোগ করেছে যে দেখো স্বামী স্ত্রী এখানে এমন ঝগড়া বেঁধে গেছে, আমরা ট্যাকেল দিতে পারতেছি না বিমানের ভিতরে, মারামারির পর্যায়ে, তো আমরা বিমানটাকে ল্যান্ড করাইতে চাই, বিমান ল্যান্ড করানো হয়েছে ভারতে। এর পরের ঘটনা পরে বলতেছে, আমি যে কথাটা বলতে যাচ্ছি, ঝগড়া বিবাদ আগে শুধুমাত্র হয়তো ঘরে, এখন দেখবেন টিএসসিতেও জামাই বউ মারামারি করতেছে, পার্কেও দেখবেন যে স্বামী স্ত্রী মারামারি করতেছে, মার্কেটে গেছে বাচ্চা জামাই নিয়ে আসে স্বামীর সাথে স্ত্রীর সাথে ঝগড়া লেগে গেছে মার্কেটে গিয়েও। আগে মানুষের যে গায়রাটা ছিল, মানুষের যে লজ্জাবোধ ছিল, মানুষের যে আবেগ অনুভূতি সম্মানবোধটা ছিল, মানুষ এখন শিক্ষিত হচ্ছে কিন্তু এই সম্মানবোধটা কিন্তু আগের মতো এখন নেই। এজন্য দেখবেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও মারামারি হয়, চিড়িয়াখানায় মারামারি হয়, মার্কেটে গেলে হয়, ঘরের মধ্যে তো আসেই। তো আমি বিষয়টাকে এইভাবেই দেখতেছি, জামাই বউয়ের ঝগড়া জলে মানে লঞ্চে, জাহাজে, স্থলে, জমিনের ওপরে, ঘরে, ইভেন উড়োজাহাজে বাকি ছিল এটাও শুরু হয়ে গেছে। বিমান থেকে নামার পরে পুলিশরা জিজ্ঞেস করছে ঘটনাটা কি, তো মেয়ে হচ্ছে থাইল্যান্ডের আর জামাই হচ্ছে আপনার জার্মানির, বলতে চাচ্ছে যে দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, তো মারমুখে আচরণ করেছে, মানে নারী পাইলটের কাছে সহযোগিতা চেয়েছে, এই কেবিন ক্রুদের কাছে সহযোগিতা চেয়েছে, যে আমার হাজবেন্ড তো আমাকে মারতেছে, মারার জন্য সে চেষ্টা করছে, আমাকে রক্ষা করো, তারপরেও সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, মূলত বিমানের ঘটনা উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে স্বামী স্ত্রীর বোঝাপড়াটা যত স্মুথ হবে, সুন্দর হবে পারিবারিক জীবনে, তত বেশি আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এজন্য আপনাদেরকে কয়েকটা পলিসি আমি বলে দিই। একজন নারী যখন তার স্বামীর সঙ্গে চলাফেরা করবেন, কথাবার্তা বলবেন স্পষ্ট সাবলীলভাবে, এবং স্বামীদেরকেও বলবো যখন স্ত্রীদের সাথে কথা বলবেন কোনো প্যাজগুজ রেখে কথা বলবেন না। কিছু লোক আছে সোজা কথাটাকে সোজাভাবে না বলে ঘুরায় প্যাঁচায় 3 কিলোমিটার ঘুরে এসে এটাকে থ্রো করে, না, সোজা সাপটা কথা বলবেন স্পষ্ট করে, কোথায় গিয়েছিলে, অফিস শেষে আমি বন্ধুদের সাথে চা কফি খেতে গিয়েছিলাম তারপরে বাড়িতে আসলাম, এটা না বলে কি বলে অফিসের মিটিং ছিল, বস ডেকেছিল, বসের সাথে এমার্জেন্সি কিছু কথা ছিল, না, যেটা সত্য সেটা বলবেন। বউদেরকেও বলি মোবাইল টিপছেন, জামাই অফিস থেকে এসে দেখতে পাচ্ছে আপনি মোবাইলে মশগুল, কী ব্যাপার মোবাইলে তুমি কী করছিলে, না মোবাইলে আমি একটু পড়াশোনা করছিলাম, আসলে আপনি আপনার বান্ধবীদের সাথে চ্যাটিং ফ্যাটিং করছেন অথবা ফ্রেন্ডদের সাথে আপনি আড্ডাবাজি করছেন, আপনি সরাসরি বলেন যে আপনি এটা করেছেন, মনে রাখবেন আসিদকু ইয়ুংজি ওয়াল গিদকু ইউলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়াটা স্মুথ করতে, সুন্দর করতে প্রথম কথা হচ্ছে দুজনেই স্ট্রেট ফরওয়ার্ড চলবেন, চলবেন সোজা পথে, বলবেন সোজা কথা, বক্রতা বাঁকাপথ অবলম্বন করবেন না ইনশাল্লাহ। 2 নম্বর, স্বামী তরকারিতে ঝাল খাইতে পছন্দ করে, কাঁচামরিচ খাইতে পছন্দ করে, কিন্তু বউ ঝাল সহ্য করতে পারে না, তো বউয়ের উপরে সবসময় চাই কি একটা প্রভাব বিস্তার করতে, যে আমি যেটা পছন্দ করেছি আমিত্বের ভাবটাকে বউয়ের মাথার উপরে অনেক স্বামী চাপায় দেয়, আমি যা চাই সেটাই তোরে করতে হবে, না, মনে রাখতে হবে আপনার যেমন মনস্তাত্ত্বিক একটা বিষয় আল্লাহ রেখেছেন, আপনাকে যেমন আল্লাহ একটা মন দিয়েছে, পছন্দের ব্যক্তিগত কিছু চাহিদা দিয়েছে, ওই মানুষটাকে আপনার বউটাকেও আল্লাহ তেমনটাই দিয়েছেন। সুতরাং স্বামী এবং স্ত্রী দুজন দুজনের পছন্দকে প্রায়োরিটি দেবেন, আপনি যখন আরেকজনের পছন্দকে প্রায়োরিটি দেবেন সে মানুষটা আপনার প্রতি মুগ্ধ হবে, আপনি যখন নিজেকে উজাড় করে দেবেন আরেকজনের জন্য সে মানুষটা আপনাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক দুনিয়ার রীতি। সবসময় আমি বা আমিত্ব, আমি যেটা পছন্দ করি, আমি যেটা চাই, আমি যেটা খাই, আমি যেটা ভালোবাসি, আমি যেটা মনে করি সেটাই তোমাকে করতে হবে, না, আপনার মগজ একরকম আল্লাহ দিয়েছে, আপনার বউয়ের মগজ দিয়েছে আর এক রকম, আপনার সব কিছু
আপনার বউয়ের মধ্যে থাকবে বা আপনার বউয়ের সব কিছু আপনার মধ্যে থাকবে এটা কল্পনা করেন কেন? বউয়ের মাথার চুল বড়, আপনার কেন ছোট? বউয়ের দাঁতগুলো একরকম, আপনার আর দাঁত আর এক রকম। বউয়ের স্ট্রাকচারাল পরিবর্তন আছে, শারীরিক গঠনের পরিবর্তন আছে, আপনার শরীর একরকম, পরিবর্তন নেই, পরিবর্তন আছে আপনার স্ত্রীর সঙ্গে। সুতরাং এক একজনের চাহিদা এক এক রকম, এটাকে মূল্যায়ন করবেন। তিন নম্বর, ঘরে দিনই হালাকা তৈরি করেন, কোরআন হাদিস পড়েন, পরিবারের মধ্যে বরকত আসবে। সন্তান সন্ততির সামনে কাজগুলোকে ভাগ করে নেন পারিবারিক জীবনে, স্বামীও কাজ করুক স্ত্রীও করুক, স্বামীর খেদমতের জন্য নিজের হাতকেও প্রসারিত করেন, মানসিকতা তৈরি করেন যে স্বামীর সন্তুষ্টির উপরে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। আবার স্ত্রী যদি সন্তুষ্ট থাকে সেই স্বামীকে আল্লাহ তাআলা জান্নাত দেন। ঘরটাকে কবরস্থান বানাবেন না, সিনেমা হল বানাবেন না, নামাজটাকে ঠিকমতো রাখেন, ইনশাআল্লাহ তাআলা পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে না। তো আসলে বলার উদ্দেশ্য বিমান না, বলার উদ্দেশ্য হচ্ছে ঝগড়া বিবাদ গ্যাঞ্জাম এগুলো ইসলাম পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের সন্তানের মান অভিমান হয়েছে, কিন্তু পরবর্তীতে তিনি রাগ করে বাড়ি থেকে চলে গেছেন, আবার এসেছেন, পরে মিলামিশা হয়ে গেছে, আবার মিট করেছেন। তো আপনারা ঝগড়া বিবাদকে কখনো বিচ্ছিন্নতার দিকে নিয়ে যাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক।